নমস্কার, নিউজ আরসিবিএস এ আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুহুমিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। জেলার বিভিন্ন প্রান্তে তৃণমূলের সভায় উপস্থিত সাংসদ শুভেন্দু অধিকারী, সোমবার মেছে দেয় কর্মী সভা সাংসদে। ভগবানপুরে কংগ্রেসের প্রচার, প্রচার চালালেন জোট প্রার্থী হিমাংশু মহাপাত্র। ময়নায় গাছে দলীয় পতাকা আটকে ভোট প্রচার, এমন প্রচার চালানো কি উচিত তা নিয়ে উঠেছে প্রশ্ন। মৃত হাতিকে ফুলের মালা দিয়ে শেষ বিদায় গ্রামবাসীদের, বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয় মৃত হাতিটিকে। হিংসা বিরোধী সমাবেশ ও শান্তির পদযাত্রা অনুষ্ঠিত হলো কোলাঘাটে, উদ্যোগে সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন। কোলাঘাট ফুলবাজারে আগুনের জের রেলের বিরুদ্ধে উচ্ছেদ অভিযানের চেষ্টার অভিযোগ ডেপুটেশন ফুল ব্যবসায়ী সমিতির। মেছেদায় বাসে থাকায় শিশুর মৃত্যু, গাড়ি ভাঙচুর ও পথ অবরোধ, উত্তেজিত জনতা। আসছে বিস্তারিত খবরে। পূর্ব মেদিনীপুর জেলায় ভোট 5ই মে, ভোটের আগে রাজনৈতিক প্রচার চলছে বেশ জোর কদমে। তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচার কাজে জেলার বিভিন্ন প্রান্তে সভায় উপস্থিত হচ্ছেন সাংসদ শুভেন্দু অধিকারী। সোমবার মেছেদায় কর্মী সভা করলেন সাংসদ। কোলাঘাট ও তমলুক বিধানসভার দুই তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রচার চালালেন তিনি। সভায় যোগ দেন কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের শ্রমিকেরা। সকলকে আমি আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা, সালাম, প্রণাম, ভালোবাসা জানিয়ে কয়েকটি কথা বলব। আজকে আমরা যে কর্মী সভা কি নিয়ে যাব, কি বলবো, এলাকায় করতে চাই, আমরা বিদ্যুতে উন্নয়ন করেছি, আমরা রাস্তাঘাটে উন্নয়ন করেছি। যেটা শ্রমিক হিসেবে প্রায় 400 থেকে 500 জন তারা কাজ পেয়েছে, কিন্তু বিগত দিনে যারা কাজ করতেন তাদের মধ্যেও অনেকে আপনারা এখানে এসেছেন, এবং তারা বিগত দিনে তাদের বেতনক্রম সুবিধা অসুবিধা তার সঙ্গে বর্তমান দুটো সিওডির মূলে আমরা যে এমওএস করে দিয়েছি, আপনাদের যে বেতনক্রম করে দিয়েছি তার তফাৎ আপনারা নিজেরাই বুঝতে পেরেছেন। বিগত দিনে যখন সিওডি বা ইত্যাদি হতো তখন শ্রমিকের কোনো ভূমিকা থাকতো না, আর আমাদের আমলে যে দুটো চুক্তি হয়েছে তাতে কিন্তু আপনাদের নিয়ে গিয়ে আলোচনা করে আপনাদের মতামত নিয়ে আমাদের ট্রেড ইউনিয়নের সভানেত্রী দোলা সেন বা আমাদের দিবাকর যারা সেক্রেটারি এবং আমি পাশাপাশি থেকে আমরা কিন্তু সেই কাজটা আপনাদের করে দিতে পেরেছি। জাহাঙ্গীর বাদশা রিপোর্ট, নিউজ আরসিবিএস। সোমবার ভগবানপুরে প্রচার চালালেন কংগ্রেস জোট প্রার্থী হিমাংশু শেখর মহাপাত্র। মানুষ তার সাথে রয়েছে, মানুষের সেবা করাই তার মূল লক্ষ্য, এমনটাই জানান তিনি। ভোটে জেতার ব্যাপারে আশাবাদী প্রার্থী। ছোটবেলা থেকে কিরকম মানুষের সেবা করে এসেছি, মরার আগের দিন পর্যন্ত মুখটা সামনে করো, মুখটা আবার করো, ঠিক আছে। এই ঘরটা করেছে ওটা ভাই 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 বোন বোন করে আমার চুল তোমার কোনো গভর্নমেন্ট কি কিছু পাও, কিছু নেই, কোনো পার্টি কিছু দিচ্ছে না, না না ও কোনো কিছু সুবিধা নেই। আচ্ছা, আমাকে এই জামানের কে আছে সমীকরণ। আমি ছোটবেলার থেকে মানুষের সেবা করে যাচ্ছি, আমার
মানুষের কাছে আছি, আরও যাতে বেশি থাকতে পারি তার জন্যই আমি এই কংগ্রেস প্রার্থী হয়ে দাঁড়িয়েছি। তাতে আমার মনের খুব জোর আছে যে মানুষ আমার সঙ্গে আছে, আমি জিতবই। জোরটা কতটা কার্যকরী হয়েছে? জোর ভালোই, আমি যেটা পড়ায় পড়ায় ঘুরছি দেখছি তাতে খুব ভালোই কার্যকরী হয়েছে। আপনার বিরুদ্ধে যিনি আছেন অর্ধনবাবু, তিনি তো বহুদিনের বিধায়ক, তার তৈরি জমি আছে এবং বেশ কিছু এলাকায় সন্ত্রাস কবলিত এলাকা, সেসব জায়গায় মোকাবিলা করবেন কীভাবে? মোকাবিলা মানুষ তো মানুষেরই মোকাবিলা, আমার যে ভালোবাসা আছে মানুষকে, যে ভালোবাসা দিয়েছি এবং দিতে যাচ্ছি, সেই ভালোবাসা দিয়েই আমি সবাইকে জয় করব। জাহাঙ্গীর বাদশা রিপোর্ট, নিউজ আরসিবিএস। নির্বাচনী লড়াইয়ে এক ইঞ্চিও জমি ছাড়তে রাজি নন কোনো রাজনৈতিক দলই। দেওয়াল লিখন, ব্যানার টাঙিয়ে প্রচার ছাড়াও গাছে পেরেক দিয়ে দলীয় পতাকা আটকে ভোটের প্রচার ধরা পড়ল ময়না বিধানসভা এলাকায়। গাছের ক্ষতি করে এরকম প্রচার চালানো কি উচিত, তা নিয়ে উঠেছে প্রশ্ন। ভোট বড় বালাই, নির্বাচনের লড়াইয়ে এক ইঞ্চি জমি ছেড়ে দিতে রাজি নন কোনো রাজনৈতিক দলই। প্রচার মিছিলে একে অপরকে টক্কর দিতে সদা ব্যস্ত প্রার্থীরা। প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর থেকেই দেওয়াল লিখন হোক কিংবা ব্যানার, কোনো দিক থেকেই খামতি রাখতে চাইছেন না প্রার্থীরা। এই যেমন ভোটের প্রচারে বাদ পড়েনি এলাকার গাছগাছালিও, ধরতক্তা মারপেরেকের মতোই গাছের সঙ্গে পেরেক দিয়ে আটকানো হয়েছে দলীয় পতাকা, সেখান থেকেই পথপথ করে উঠছে দলীয় নিশানা। এরকমই ছবি ধরা পড়ল পূর্ব মেদিনীপুর জেলার ময়না বিধানসভা এলাকায়। পরিবেশ বাঁচাতে যখন বৃক্ষরোপণের উপর জোর দেওয়া হয়, গাছগাছালির ক্ষতি করা থেকে সতর্ক করা হয়, তখন ভোটের আগে গাছে পেরেক মেরে দলীয় পতাকা টাঙিয়ে প্রচার চালানো কি উচিত, এখন প্রশ্ন উঠেছে এটাই। মতামত বলতে, গাছ তো একটি গাছ একটি প্রাণ। আমরা বিজ্ঞান ভিত্তিক যদি বিশ্লেষণ করি, গাছ হচ্ছে সারাদিন এই যে সূর্যের আলো, এই সূর্যের আলোর উপস্থিতিতে বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছে এবং অক্সিজেন দিচ্ছে, ছেড়ে দিচ্ছে। সেই অক্সিজেন জীব জগতের জন্য অত্যন্ত প্রয়োজন। কাজে এইরকম একটি স্বাভাবিক প্রকৃতির স্বাভাবিক নিয়মে আমরা যে এটা পাচ্ছি, অক্সিজেন পাচ্ছি, সেই অক্সিজেন প্রদানকারী গাছকে আমরা আমাদের মানে যে কোনো মূল্যে তাকে বাঁচিয়ে রাখার দরকার। অসিত বেরা যাদব বেরা রিপোর্ট, নিউজ আরসিবিএস। জঙ্গলমহলের দাঁতাল হাতে তাণ্ডবে অতিষ্ঠ গ্রামবাসীরা। কয়েকদিন আগেও এলাকায় ঢুকে পড়ায় হাতির হানায় প্রাণ হারায় কয়েকজন গ্রামবাসী। রবিবার সকালে হঠাৎই এক পূর্ণবয়স্ক হাতির মৃতদেহ দেখেন গ্রামবাসীরা। ফুলের মালা দিয়ে হাতিটিকে শেষ বিদায় জানান তারা। খবর দেওয়া হয় বন দপ্তরকে। পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গলমহলে বেশ কয়েক মাস ধরেই বুনো দাঁতালের তাণ্ডব লেগেই রয়েছে। চলতি বছরে হাতির হানায় মারা গেছেন প্রায় 7 জন গ্রামবাসী। বারে বারে বন দপ্তরকে জানালেও কোনো সুরাহা মেলেনি। অভিযোগ, বেশ কয়েকদিন আগে শালবনির বাগমারী সহ বেশ কিছু এলাকায় কয়েকটি দাঁতাল ঢুকে পড়ে, এরপর থেকেই স্থানীয় জমিতে ফসলের ক্ষয়ক্ষতি করতে থাকে। শনিবার রাতেও হাতিগুলি বাগমারীর জঙ্গলে তাণ্ডব চালায় বলে গ্রামবাসীদের অভিযোগ। রবিবার সকালে জমির ধারে একটি পূর্ণবয়স্ক হাতিকে মরে পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা। খবর দেওয়া হয় বন দপ্তরকে। গ্রামবাসীরা গজরাজকে ফুলের মালা দিয়ে শেষ বিদায় জানান। বন দপ্তরের কর্মীরা এসে হাতিটির মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। গ্রামবাসীদের একাংশের মত, পানীয় জলের অভাবে এই মৃত্যু। হ্যাঁ, ফসল তো রোজের রোজের নামছে, পুরো ধান বাদাম সব মারি দিচ্ছে একবার। আমাদের সব কিছু সব মারি দিয়েছে, এইখানে এইখানে সব কিছু মারি দিয়েছে আর কি। কীভাবে হয়েছে মনে হচ্ছে তো সম্ভাবনা হচ্ছে জল খেয়ে এসেছিল, সে সরমর লেগে মরে গেছে হয়তো আর কি। আপনার নাম? রাম হেমব্রম। কারণটা এখানে একটা হাতি মারা গেছে। আচ্ছা, কাল থেকে খুব হাতিটা এদিক ওদিক ঘোরাঘুরি করছিল, কাল থেকে আজ হঠাৎ সকালে এসে দেখালি হাতিটি মারা গেছে। তোমার নাম? আমার নাম তারক বেরা। অন্যদিকে বন দপ্তরের প্রাথমিক অনুমান, জমির পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে বিদ্যুৎ পৃষ্ঠ হয়েই মৃত্যু হয়েছে দাতালটির। জাহাঙ্গীর বাদশা রিপোর্ট, নিউজ আরসিবিএস।
শনিবার কোলাঘাটে অনুষ্ঠিত হল হিংসা বিরোধী সমাবেশ ও শান্তির পদযাত্রা। উদ্যোগে ছিল অরাজনৈতিক গণসংগঠন সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের জেলা কমিটি। আসন্ন বিধানসভা নির্বাচনে সুষ্ঠুভাবে ভোট পর্ব চালানোর উদ্দেশ্যেই এই সমাবেশ ও পদযাত্রার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্য সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক শেখ কামরুজ্জামান খান। শনিবার হিংসা বিরোধী সমাবেশ ও শান্তির পদযাত্রা অনুষ্ঠিত হল কোলাঘাটে। উদ্যোগে ছিল অরাজনৈতিক গণসংগঠন সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের জেলা কমিটি। শনিবার কোলাঘাট স্টেশন থেকে ছাতিন্দা পর্যন্ত প্রায় 4 কিলোমিটার শান্তির পদযাত্রা শীর্ষক মিছিল অনুষ্ঠিত হয়। আসন্ন বিধানসভা নির্বাচনে সুষ্ঠুভাবে ভোট পর্ব চালানোর উদ্দেশ্যেই এই সমাবেশ ও পদযাত্রার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্য সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক শেখ কামরুজ্জামান খান। এদিন সমাবেশের সভামঞ্চ থেকেই রাজ্য সম্পাদক বলেন, নিজের গণতান্ত্রিক অধিকারে ভোট দিন, ভোট দিতে গেলে প্রাণনাশের ভয় থাকলে ভোট না দেওয়ার আর্জি জানান তিনি। নিজের প্রাণ বাঁচিয়ে দেশের গণতন্ত্র বাঁচান, মত শেখ কামরুজ্জামান খানের। যে হিংসার বিরুদ্ধে আপনারা সোচ্চার হন, শান্তিপূর্ণভাবে আপনারা ভোট দিন, আপনাদের গণতান্ত্রিক অধিকার আপনারা প্রয়োগ করুন। যদি মনে করে যে কোনোভাবে আপনার জীবনহানির আশঙ্কা ঘটবে ভোট দিতে গেলে, অনুগ্রহ করে ভোট দিতে যাবেন না, শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিন। নির্বাচন কমিশনের দায়িত্ব শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করা, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা। যদি শান্তির পরিবেশ বজায় রাখতে পারে, যদি আপনাকে নিরাপত্তা দিতে পারে, তাহলে আপনি ভোট দেবেন। আগে আপনার জান বাঁচাতে হবে, তারপরে দেশের গণতন্ত্র বাঁচাতে হবে। এদিন কয়েকশো সমর্থক মিছিলে পা মেলান। প্রসূন ব্যানার্জি, রিপোর্ট, নিউজ আরসিবিএস। ফিরে এলাম বিরতির পর। শনিবার দুপুরে কোলাঘাট স্টেশন সংলগ্ন ফুলবাজারে আগুন লেগে ক্ষতিগ্রস্ত হন বহু ব্যবসায়ী। রবিবার রেল দপ্তরের তরফ থেকে ওই এলাকায় ব্যবসা না করার নির্দেশ দেওয়া হয়। এই উচ্ছেদ অভিযানের প্রতিবাদে সোমবার কোলাঘাট রেল আধিকারিকের কাছে ডেপুটেশন জমা দেয় কোলাঘাট ফুল ব্যবসায়ী সমিতি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে, এমনটাই জানানো হয় রেল দপ্তরের তরফ থেকে। শনিবার দুপুরে কোলাঘাট স্টেশন সংলগ্ন ফুলবাজারে আগুন লেগে ভস্মীভূত হয়ে গেছিল 14টি অস্থায়ী দোকানঘর। ঘটনায় কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়, ক্ষতিগ্রস্ত হন ব্যবসায়ীরা। এবার গোদের ওপর বিস্ফোরণের মতো যোগ হলো উচ্ছেদ অভিযানের অভিযোগ। মূলত রেলের জমির ওপরে বসে কোলাঘাটের বিখ্যাত ফুলবাজার। দুর্ঘটনার পর রেল দপ্তরের তরফ থেকে ফুল ব্যবসায়ীদের উচ্ছেদ করার চেষ্টার অভিযোগ উঠল রবিবার। ওই এলাকায় ব্যবসা না করার নির্দেশ দেওয়া হয় রেলের তরফ থেকে। রবিবার রেলের তরফ থেকে উচ্ছেদ করতে এলে প্রতিবাদে সামিল হন ব্যবসায়ীরা। প্রতিবাদের জের চলতে থাকে সোমবারও। এদিন কোলাঘাট রেল আধিকারিকের কাছে ডেপুটেশন দেয় কোলাঘাট ফুল ব্যবসায়ী সমিতি ও শরৎ সেতু বাজার কমিটি। তাদের দাবি, বহু মানুষ ফুল ব্যবসার সঙ্গে জড়িত, তাদেরকে উচ্ছেদ করে রুজিরুটি বন্ধ করা চলবে না, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করতে হবে। চলবে না, চলবে না, চলবে না। জোহকার আইন মেনে দোকানদারদের পুনর্বাসন দিতে হবে, দিতে হবে, দিতে হবে। গত পরশুদিন দুপুরবেলা কোলাঘাট ফুলবাজারে যে বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘটেছিল, যেখানে 14টি দোকান সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে গিয়েছিল, সেই দোকানদারদের পুনরায় পুনর্বাসন এবং তাদের ক্ষতিপূরণ দেওয়া এবং রেলের হকার নীতি মেনে যাতে এই ফুলবাজারটি পরিচালিত হয় সেই দাবিকে সামনে রেখে কোলাঘাট স্টেশন ও শরৎ সেতু এরিয়া বাজার কমিটি এবং ফুলচাষী ও ফুল ব্যবসায়ী সমিতির যৌথ উদ্যোগে আজকে রেল দপ্তর অভিযানের কর্মসূচি ছিল। রেল দপ্তর যে দোকানগুলি পুড়িয়ে গিয়েছিল সেই স্ট্রাকচারগুলো এবং যে দোকানগুলো তখনও ঠিক ছিল সেই স্ট্রাকচারকে উচ্ছেদ করবার পরিকল্পনা নিয়ে বুলডোজার নিয়ে এসেছিল বিকেলবেলা। সেই সময় আমরা দোকানদারদের একত্রিত করে আমরা সেটা প্রতিরোধ করি। আমরা কোনোভাবেই যেমন অবস্থায় বাজার চলছে তার বাইরে এক্ষুনি উচ্ছেদ অভিযান করতে দেবো না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে, এমনটাই জানানো হয় রেল দপ্তরের তরফ থেকে। আপাতত উচ্ছেদ অভিযান বন্ধ রয়েছে। উচ্ছেদের বিষয়ে যেটা বললেন, ওনাদের কাছে কোনো লিখিত বিষয় আসেনি। ফোনে হায়ার অফিসাররা ইনস্ট্রাকশান দিয়েছিলেন, তারপর কোলাঘাটের বিডিও
ডিএম এ ব্যাপারে হস্তক্ষেপ নেওয়ার পরিপ্রেক্ষিতে ওনারা আপাতত সেই কাজ বন্ধ রেখেছেন বলে জানালেন। প্রসূন ব্যানার্জি, রিপোর্ট নিউজ আরসিবিএস। রবিবার দুপুরে হলদিয়া মেছেদা রাজ্য সড়কে বাসের ধাক্কায় মৃত্যু হল 5 বছরের এক শিশুর। কোলাঘাট থানার শান্তিপুর গ্রামের দক্ষিণ পাড়ার বাসিন্দা ছিল শিশুটি। ঘটনায় উত্তেজিত জনতা মেছেদা থার্মাল গেট এলাকায় প্রায় আধ ঘন্টা পথ অবরোধ করে। পরে কোলাঘাট থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাসের ধাক্কায় এক 5 বছরের শিশুর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো কোলাঘাট থানার শান্তিপুর গ্রামে। রবিবার দুপুরে হলদিয়া মেছেদা রাজ্য সড়কে দুর্ঘটনার পর উত্তেজিত জনতা মেছেদা বাসস্ট্যান্ডে গিয়ে বাস ভাঙচুর করে, অবরোধ করে রাজ্য সড়ক। জানা গেছে মৃত 5 বছরের শিশুর নাম তানিশা খাতুন, শান্তিপুর দক্ষিণ পাড়ার বাসিন্দা ছিল শিশুটি। এদিন মায়ের সঙ্গে এক আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল সে। দুপুরে হলদিয়া মেছেদা রাজ্য সড়ক দিয়ে হেঁটে আসার সময় একটি বাস তানিশাকে ধাক্কা মেরে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই শিশুর। ঘটনায় উত্তেজিত জনতা বাস ভাঙচুর করে। মেছেদা থার্মাল গেট এলাকায় প্রায় আধ ঘন্টা ধরে অবরোধ করা হয়। পরে খবর পেয়ে কোলাঘাট থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। জাহাঙ্গীর বাদশা, রিপোর্ট নিউজ আরসিবিএস। আজকের মতো নিউজ আরসিবিএস এ পর্যন্তই। আগামীকাল দেখা হবে ঠিক এই সময়। নমস্কার।